বানের জলে ভাসছে সিলেট সুনামগঞ্জ, সীমাহীন দুর্ভোগ দুর্দশা, বাড়ি ঘরে ঢুকছে পানি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশদেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, অটোমেটিক্যালি সিলেটের যে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখে আমরা প্রায় বাংলার সকল মানুষ আতঙ্কিত। শুধু তাই নয়, ভারতে মেঘালয় সহ বিভিন্ন মানে জেলা প্লাবিত হয়ে গেছে সিলেটের মানে এই পানির কবলে। এমন মানুষ অসহায় মুহূর্তে বিরাজ করছে, জানি না আল্লাহ পাকের পক্ষ থেকে এটা কেমন এক পরীক্ষা বা গজব। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন, সবাই কমেন্টে লিখে আমিন। তো ভিউয়ার্স, এমন পরিস্থিতি দেখে আমরা যে শুধু ক্ষান্ত তা নয়, অটোমেটিক্যালি আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে যে শুধু সিলেটের বর্তমানে 17টি জেলায় প্লাবিত হয়েই ক্ষান্ত নয় এই বন্যার পরিস্থিতি। এই বন্যার পরিস্থিতি অটোমেটিক্যালি আগামী 2 দিনের ভিতরে বাংলাদেশের প্রায় আরও 17 থেকে 18টি জেলা প্লাবিত করবে এবং এটার পার্সেন্টেজ 99%। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখেন কোন কোন জেলাগুলো, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কোন কোন জেলাগুলো আগামী 2 দিনের ভিতরে 99% প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু সম্ভাবনা রয়েছে, ব্যাপারটি এমনই নয়, কিন্তু অটোমেটিক্যালি বগুড়া সহ গাইবান্ধা সহ আরও বিভিন্ন জায়গায় কিন্তু এই যমুনার পানি আরও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যা মানে বিপদসীমার বাহিরে প্রায় 17 সেন্টিমিটার উপরে, এবং বিভিন্ন এলাকাতে পানি প্রবেশ করে মানে অনেক উপজেলাগুলো এখনও প্লাবিত হতে চাচ্ছে। তো ভিউয়ার্স, এটা কি আমাদের পক্ষ মানে আল্লাহর পক্ষ থেকে এটা কি আমাদের জন্য গজব নয়? অতি বিলম্বে বাংলাদেশে একটা ব্যাপক ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা। সিলেটের এই বন্যা পরিস্থিতি হয়ে যে বাংলাদেশের পরিস্থিতি গজবের মোকাবেলা বা আমরা গজবের সিলেটের এই পরিস্থিতি দিয়েই কিন্তু আজ বাংলাদেশের গজবের ক্ষান্ত নয় ভাই। অটোমেটিক্যালি গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম হাটহাজারিতে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, এবং সেটা আপনারা দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। গতকাল সন্ধ্যার ঘটনা, সেখানকার ঘূর্ণিঝড় আকার ধারণ করেছে। আজকে মেঘালয়ের পানি দিয়ে যদি বাংলাদেশের এই সমস্ত জায়গাগুলো প্লাবিত হয়ে যায়, আর এই ঘূর্ণিঝড়ের কারণে যদি সমুদ্র ক্রোধ তৈরি করে, তাহলে স্থলভাগের কি অবস্থা হতে পারে আপনারা খেয়াল করছেন? কত বড় বিপদ আমাদের সামনে কেন বা আসবে না ভাই? আজকে আমরা চেয়ারের জন্য, ক্ষমতার জন্য, গদির জন্য নিজেদেরকে তৈরি করতেছি, শরিয়া বুঝি না, ইসলামকে বুঝি না, রাসূলের সম্মানকে আমরা বুঝি না, কীভাবে তার সম্মানের সান মানের জন্য নিজেকে তৈরি করতে হবে সেটা আমরা বুঝি না, তাহলে আমাদের দেশে এর চেয়ে ভালো আর কী আশা করা যায়? কী আর ভালো আশা করা যায়? তবি অর্স, অটোমেটিক্যালি আমাদের দেশের বিভিন্ন সেনাবাহিনী এবং নৌবাহিনী, বিমান বাহিনী কর্মকর্তাগণ, তারাও খেদমতো লেগে পড়েছেন। আল্লাহ তাআলা তাদের মানে কর্মটাও কবুল করুক সবাই বলে আমিন। তো ভিউয়ার্স, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।